সানুদার শিক্ষা নিকেতনে তোমাদের সবাইকে স্বাগত। এখন এই প্যান্ডেমিক কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগেও আলোচনা করেছি, আমরা এখনও আলোচনা করব, কারণ জুলাই মাসেই 2021 সালের জুলাই মাসেই নতুন আবার একটি সেট তোমাদেরকে দেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক, আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি। আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক আলোচনা। প্রথম প্রশ্ন বিজ্ঞানের, চাপের এসআই একক হলো নিউটন, নিউটন প্রতি বর্গমিটার, নিউটন প্রতি বর্গমিটার। সঠিক উত্তর হবে নিউটন প্রতি বর্গমিটার। এবার আসি দুয়ের দাগের প্রশ্ন, আইসোবারের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা সমান। সঠিক উত্তর হবে ভর সংখ্যা সমান। 1.3 দাগের প্রশ্ন, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো, অপশান আছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। সঠিক উত্তর হবে লাইসোজোম। এবার আমরা আসছি 2 দাগের প্রশ্নে, 2.1 দাগে আছে, 1 কিলোগ্রাম ঘরের ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? উত্তর 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। 2 দাগের প্রশ্ন আছে, 2.2 দাগে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো, Na অর্থাৎ সোডিয়াম, Fe ফেরিয়াম, হাইড্রোজেন কপার, কপার অরিয়াম। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটি চিহ্নিত করো। উপরের তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটি হবে Na অর্থাৎ সোডিয়াম। 2.3 দাগের কোশ্চেন আছে, চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? উত্তর হবে রড কোষ। এবার আসে 1.3 দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো F=K×Q1×Q2/R2, যেখানে Q1 এবং Q2 হলো তড়িদাহত বস্তু দুটির আধানের পরিমাণ, R হলো তড়িদাহত বস্তু দুটির মধ্যেকার দূরত্ব, F হলো বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। কে রাশিটির এসআই একক হলো N·m²/কুলম্ব²। এবার আসছি 3.2 দাগের প্রশ্ন, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? উত্তর, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা তাদের কোষীয় তরলে বরফের ক্লাস তৈরিতে বাধা দেয়। এছাড়া তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষ প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। পরের প্রশ্ন, 3টি বা 4টি বাক্যে উত্তর দাও। 4.1 দাগে আছে, সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কি রকমের তা এঁকে দেখাও। ফার্স্ট আসছে জল, H2O, যেহেতু জলের সংকেত, ও থেকে দুটো H বেরিয়ে গেল, জলের সংকেত হয়ে গেল H2O, জলের অণু। এবার আসছে মিথেন, মিথেন আছে CH4, সি অর্থাৎ কার্বন থেকে 4টে H পরমাণু বেরিয়ে গেল। এবার আসছে আমাদের অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত NH3, অতএব N অর্থাৎ নাইট্রোজেন থেকে 3টে H বেরিয়ে গেল। এরপর আসছে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। উত্তর, এন্ডোপ্লাজমীয় জালিকা একক পর্দাবৃত্ত নানা আকারের নলাকার উপাদানের সমন্বয়ে গঠিত, এটি প্লাজমা পর্দা থেকে উৎপন্ন নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কাজ এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোষীয় বস্তু যেমন প্রোটিন, লিপিডের সংশ্লেষ, পরিবহন ও সঞ্চয়ে অংশগ্রহণ করে থাকে। এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ পাঠের প্রশ্ন ও উত্তর। এরপরে তোমরা আরও যে যে বিষয়গুলো আছে সেগুলো পাবে। যদি এই ভিডিও তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। অনেক ধন্যবাদ।